বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। সাংগঠনিক শক্তি সংগঠিত করছে তীব্রামথা দল এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে তীব্রামথা দল তাদের যোগদান সভাগুলো কিন্তু অব্যাহত রেখেছে। আগরতলা প্রেস ক্লাবে বিভিন্ন এনজিওর 500 জন মথায় যোগদান করেছে এবং তাদেরকে পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নিয়েছেন। দলের সভাপতি বিজয় রাঙ্খল এবং সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন এমএলএ বৃষকিটু দেবকুমার সহ অন্যান্য নেতৃত্বরা। সাংগঠনিক শক্তি সংগঠিত করছে তীব্রামথা, পাহাড় থেকে শুরু করে সমতলে একই রকম ভাবে শক্তি বৃদ্ধি করছে 2023-এর নির্বাচনকে কেন্দ্র করে। 2023-এর নির্বাচনে তীব্রামথা একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এগিয়ে চলেছে দ্রুত গতিতে তীব্রামথা দল। বিভিন্ন জায়গাতে তাদের শক্তি বৃদ্ধি করার যে ব্যাপার সেটা কিন্তু জারি রয়েছে। বিভিন্ন জায়গাতে তারা করছেন যোগদান সভা, বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন হাতে তীব্রামথা দলের কর্মী সমর্থকরা। এবং আজকের দিনে দাঁড়িয়ে আগরতলা প্রেস ক্লাবে এক যোগদান সভা আয়োজিত হয়েছে যেখানে 500 জনের বিভিন্ন এনজিওর 500 জন তারা যোগদান করেছেন তীব্রামথা দলে এবং সেখানে উপস্থিত ছিলেন। দলীয় পতাকা হাতে দিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন দলের প্রেসিডেন্ট বিজয় রাঙ্খল এবং উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব সহ প্রাক্তন এমএলএ বৃষকিটু দেববর্মা। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। প্রেস ক্লাবে যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে 24টি এনজিও সংগঠন এবং অন্যান্য সাধারণ নাগরিকরা আজকে মহারাজার যে আদর্শ আইডিওলজিকে সমর্থন জানিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে তীব্রামথাতে যোগদান করেছেন। নেতৃত্বের মধ্যে আছেন সচিন্দ্র দেববর্মা আর ডক্টর নরোত্তম দেববর্মার নেতৃত্বে আজকে প্রায় 500 জনের মতো ওনাদের সহকর্মী সহ আজকে আমাদের দলে যোগদান করেছেন। আমাদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে ওনাদেরকে বরণ করে নিয়েছেন আমাদের দলীয় সভাপতি বিজয় কুমার রাঙ্খল, আমি পলিটিক্যাল সেক্রেটারি তো আছি। এটি আজকের মূল অনুষ্ঠান। ওনারা মহারাজার পথ এবং পার্থিবকে আদর্শ করে আগামী দিন গ্রেটার ত্রিবলেন আন্দোলনে ওনারাও আমাদের আন্দোলনে অংশগ্রহণ করবে, ওনারা প্রতিশ্রুতিবদ্ধ আজকে। আর আগামী দিন আমাদের তীব্রামথাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ওনারাও অংশগ্রহণ করবেন, প্রচারে থাকবেন। আর ওনাদেরকে আমরা মহারাজের পক্ষ হয়ে তীব্রামথার পক্ষ হয়ে আমরা ওনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন। বিভিন্ন এনজিও থেকে 500 জনের উপর লোকেরা যোগদান করেছে তীব্রামথা দলে এবং আগরতলা প্রেস ক্লাবে হয়েছে এই যোগদান সভা। দলীয় পতাকা হাতে দিয়ে তাদের বরণ করে নিয়েছেন সংগঠনের নেতৃত্ব বিজয় রাঙ্খল এবং বৃষকিটু দেববর্মাও সেখানে উপস্থিত ছিলেন এবং তীব্রামথা দল রাজ্যের বিভিন্ন জায়গাতে তাদের শক্তি বৃদ্ধি চালিয়ে যাচ্ছে। সমাজ ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।